স্বাগত। আমি শুভ নববর্ষ স্পেশাল আপনাদের পোলাও দেখাবো। তো পোলাও বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নেব হাফ কেজি গোবিন্দভোগ চাল। এখানে গোবিন্দভোগের চালের পরিবর্তে আপনারা বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নেব 100 গ্রাম ঘি। আর নিয়েছি 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ, 2 টুকরো দারচিনি, 6-7টা এলাচ, 4-5টা লবঙ্গ, 3টি তেজপাতা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চিনি নিয়েছি 100 গ্রাম। দুধ নিয়েছি 1 কাপ। লবণ নিয়েছি সামান্য। এরপর আমি চাল ধুয়ে নেব। চাল সুগন্ধি চাল, তাই আমি একবার ধুয়ে নেব। ধুয়ে নেবার পর আমি একটা স্টেনারে ভালো করে জল ঝরিয়ে নেব। স্টেনারে জলটা ঝরিয়ে চাল একদম শুকনো করে নিতে হবে। এরপর পোলাও বানিয়ে নেব। ওভেন অন করে কড়া বসিয়ে দিয়েছি, 4 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কেটে রাখা 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 3টি লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু। কাজু আমি এখানে গোটা কাজু নিয়েছিলাম, 2 আধখানা করে কেটে নিয়েছি। আর কিছুক্ষণ এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। চাল ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। রাইস ফ্রাই করতে করতে আমি মাঝে জল একটা পাত্রে ফুটিয়ে নেব। ওই জলের মধ্যে দিয়ে দিলাম 3টি এলাচ, 2 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ আর 1টি তেজপাতা কেটে দিলাম। পাঁচ মিনিট চাল ফ্রাই করে নিয়েছি। এরপর আমি ফুটিয়ে রাখা গরম জল অ্যাড করে দেব। আমি প্রথমে চাল মেপে নিয়েছিলাম, এখানে 4 কাপ চাল ছিল। আমি এখানে জল অ্যাড করব 3 কাপ, 1 কাপ দুধ অ্যাড করব। দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম, 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। 1/2 টিস্পুনের কম আমি একটু লবণ অ্যাড করে দিলাম। যেহেতু এটা মিষ্টি পোলাও, লবণ দিলে টেস্টটা ভালো হয়। চিনি অ্যাড করে দিলাম 100 গ্রাম। যেহেতু এটা মিষ্টি পোলাও, তাই আমি একটু বেশি করে চিনি দিলাম। আপনারা যদি কম খেতে চান, তাহলে কম বেশি করে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাস ওভেনটা এখন হাই হিট করে দিলাম। দিয়ে আমি 5 মিনিট জল আর দুধটা টানিয়ে নেব। এই গোবিন্দভোগ চালের পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমাদের পোলাও রেডি হয়েছে কি না। মাঝে আমি ঢাকা খুলে 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। যদি আপনারা মনে ভাবেন যে চালটা একটু শক্ত আছে, আরও 2 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন। পোলাও রান্না করার সময় আমাদের খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা কোনোভাবে বেশি না হয়ে যায়, তাহলে পোলাও নরম হয়ে যেতে পারে। দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা কটা। আপনারা ভাবছেন যে মিষ্টি পোলাওর মধ্যে কাঁচা লঙ্কা কেন? কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়, তাই আমি কাঁচা লঙ্কা দিলাম। 2 টিস্পুন পোলাওর উপরে ঘি ছড়িয়ে দিলাম।
ঘিয়ের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় পোলাওটা ঝরঝরে হয়, টেস্টি হয়। ওভেন অফ করে দিলাম, ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি গরম গরম পোলাও সার্ভ করে দেব। কাশ্মীরি আলুর দমের সঙ্গে সার্ভ করব। গরম গরম ঝরঝরে পোলাও কাশ্মীরি আলুর দমের সঙ্গে সার্ভ করলাম, আপনারা চিকেন মাটনের সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের একদম সহজভাবে দেখিয়েছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের আরও এমন মজাদার রেসিপিগুলো পেতে হলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন, আমার ভিডিওগুলো আপনাদের রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।